ডায়াবেটিক রোগীদের যা মনে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ও পরিমিত সুষম খাবার খেতে হবে নিয়মিত ও পরিমাণ মতো ব্যায়াম বা দৈহিক পরিশ্রম করতে হবে ডাক্তারের পরামর্শ ও ব্যবস্থাপত্র সুষ্ঠুভাবে মেনে চলতে হবে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পায়ের বিশেষ যত্ন নিতে হবে নিয়মিত প্রস্রাব পরীক্ষা করতে হবে এবং ফলাফল প্রস্রাব পরীক্ষার বইতে লিখে রাখতে হবে চিনি মিষ্টি গুড় মধুযুক্ত খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে ধূমপান করা যাবে না শারীরিক কোনো অসুবিধা দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কারণেই ডায়াবেটিস রোগের চিকিৎসা বন্ধ রাখা যাবে না তাৎক্ষণিক রক্তে সরকারের পরিমাপক যন্ত্র দিয়ে নিজে নিজেই রক্তের সরকাররা পরিমাপ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সবচেয়ে ভালো রক্তে শর্করা পরিমাপক বিশেষ কাঠি দিয়েও তাৎক্ষণিকভাবে রক্তের শর্করা পরিমাপ করা যায় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ